সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আমি মোস্তফা ফিরোজ। মার্কিন ভিসা নীতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, নেতিবাচক প্রভাব পড়তে পারে প্রশাসনে, এই শিরোনামে যুগান্তর একটি রিপোর্ট করেছে। দর্শক, আমরা নিজেরাই ইতিমধ্যে জানি যে মার্কিন ভিসা নীতির যেই প্রভাব, এটা নিষেধাজ্ঞার চেয়েও আরো অনেক বেশি। অর্থাৎ এর আগে যে র‍্যাব এবং সাত কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তার একটি প্রথম একটা ধাক্কা ছিল, কিন্তু এটি ছিল শুধুমাত্র র‍্যাব এবং ওই সাত কর্মকর্তাকে ঘিরে। কিন্তু এখন যে ভিসা নীতিটা দিয়েছে তার আওতা বা পরিধি অনেক বড়, এবং আমাদের প্রশাসনের যারা থাকেন তারা তো উচ্চবিত্ত বা মধ্যবিত্ত তার উপরে এইরকম শ্রেণীর, এদের নিজের পরিবার পরিজনের অনেকেই স্ত্রী সন্তান তারা দেশের বাইরে বসবাস করেন পশ্চিমা দুনিয়াতে। এখন বলা হচ্ছে যে যদি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তারা কোনো প্রভাব সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে, তাহলে কোনো রকম মানে শোকজ করা ছাড়াই কোনো রকম তারা তাদের নিজস্ব ইনভেস্টিগেশন হয়তো করবে, কিন্তু বলছে তারা মনে করবে যে বা যারা সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধক তাদের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা দেবে, এবং শুধু ওই ব্যক্তি না, তাদের পরিবার পরিজনের উপর। তাহলে এর আওতা পরিধিটা কত বড় দর্শক চিন্তা করেন। এরকম অবস্থায় মাথায় রেখে তারা সরকারের সব নির্দেশ, যেই নির্দেশগুলো ব্যাপারে রাজনৈতিক বিতর্ক থাকবে, বিশেষ করে সামনের নির্বাচন, সেই নির্বাচনের ব্যাপারে যেমন রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে আরো নিচে যেগুলি প্রিজাইডিং অফিসার, এই সব জায়গাগুলোতে যে সমস্ত বা সহকারী প্রিজাইডিং অফিসার, যে সমস্ত কর্মকর্তা প্রজাতন্ত্রের, তারা দায়িত্ব পালন করবেন, স্বাধীনভাবে যদি করতে পারেন তো ঠিক আছে, কিন্তু যদি তাদেরকে সরকারি আদেশ নির্দেশ শুনতে হয়, যেটা বিগত সময়ে হয়েছে, সেটা পুলিশ, সেটা প্রশাসন, সকল ক্ষেত্রে যারা যারা জড়িত থাকে, তো তাদের ভবিষ্যৎ কি হবে এই নিয়ে তারা রীতিমতো আতঙ্কিত। ফলে অনেকেই এখন মানে নিরপেক্ষ থাকার বা সংশোধন হওয়ার একটা চেষ্টা করছে, এই চেষ্টাটা নিয়ে রীতিমতো একটা ভেতরে দ্বন্দ্ব যুদ্ধ শুরু হয়েছে। প্রশাসনে দুটি শ্রেণী, একটা শ্রেণী হচ্ছে যে তারা একেবারেই দলগত, মানে একেবারে মানে ছাত্রলীগের সাথে সম্পর্কিত, একেবারে রাজনৈতিক আদর্শে, দলীয় রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ, তারা ওই রাষ্ট্র সরকার মানুষের যেই অধিকার সেগুলোর ব্যাপারে তারা সিরিয়াস না, তারা সিরিয়াস হচ্ছে দলের ব্যাপারে। আরেক শ্রেণী আছে, তারা সুবিধা নিয়ে হোক অথবা তারা ভয়ে হোক, তারা সরকারি আদেশ নির্দেশ সেগুলো শুনতেন। এখন এই পরিস্থিতির হবার পর তারা এখন পিছিয়ে আসছে। এই পরিস্থিতিটার মধ্যে ইতিমধ্যেই প্রশাসনের মধ্যেই একটা দ্বন্দ্ব সংঘাত, ভেতরে ভেতরে একটা ধূম্রজাল তৈরি হয়েছে। এইটার উপরই হচ্ছে রিপোর্টটা। রিপোর্টে বলা হচ্ছে যে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণার পর থেকে নেতিবাচক প্রভাব পড়েছে জনপ্রশাসনে। অনেকে নিজে থেকে নিরপেক্ষ থাকার ভান করছেন, কেউ কেউ বলতে শুরু করেছেন তারা কোনো পক্ষ, তাদের কোনো পক্ষ নেই, তাদের একমাত্র পরিচয় প্রজাতন্ত্রের কর্মচারী। এদিকে রাতারাতি রং পরিবর্তন করে সুযোগ সন্ধানীদের মধ্যে গত 15 বছর যারা নানাভাবে সুবিধা নিয়েছেন, সরকারের ইমেজ নষ্ট করে আকণ্ঠ দুর্নীতিতে জড়িয়েছেন, তারা এখন ভোল পাল্টানোর চেষ্টা করছেন। তবে প্রত্যাশা অনুযায়ী পোস্টিং ও সুবিধা না পেলেও যারা ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করে আমলা, তারা ভিসা নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। অর্থাৎ তারা সুযোগ সুবিধা পাক বা না পাক, তারা দলীয় রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ, এই কারণে তারা এই ভিসা নীতির বিরুদ্ধে একটি শক্ত অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত এমন আমলারা সুযোগ সন্ধানীদের কোনো প্রকার ছাড় না দিতে ঐক্যবদ্ধ হচ্ছেন। অর্থাৎ ডিভিশন হয়ে গেছে, একেবারে ছাত্রলীগ করা, দলীয় রাজনীতি করা এক গ্রুপ, আরেক গ্রুপ হচ্ছে বাকি। তারা হয়তো সুযোগ সুবিধা নিয়েছেন, ভালো পোস্টিং নিয়েছেন, আবার অত বা হয়তো তারা ভয়ে তারা বাধ্য হয়েছেন, তারা আবার এক গ্রুপে, অর্থাৎ দুটি গ্রুপের একটা মুখোমুখি অবস্থা
বা দ্বন্দ্ব সংঘাতের মধ্যে কিন্তু অলরেডি তারা জড়িয়ে গেছেন, এরকমই একটি ধারণা দেওয়া হয়েছে যুগান্তরের রিপোর্টে। যুগ্ম সচিব থেকে সচিব পর্যায়ে কর্মরত কয়েকজন কর্মকর্তা যুগান্তরকে জানিয়েছেন, গত তিন মেয়াদে যেসব বর্ণচোরা আমলার কারণে সরকারের অপূরণীয় ক্ষতি হয়েছে তাদের কোনোভাবে দেশ ত্যাগ করতে দেওয়া হবে না, যারা নানা অজুহাতে বিদেশে চলে গেছেন তাদের ফিরিয়ে আনা হবে। তা এছাড়া স্ত্রী সন্তানদের উন্নত দেশে সেটেল করে যারা গোপনে পাত্তাড়ি গোটানোর চেষ্টা করছেন তাদের চিহ্নিত করে সরকার প্রধানকে জানানো হবে। তারা মনে করেন এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ কারো কাছে উন্নতি স্বীকার করবে না। আমাদের দেশের সমস্যা আমরাই সমাধান করব, যে যাই বলুক না কেন, শেষ পর্যন্ত রাজনীতিবিদদের হাতেই ক্ষমতা থাকতে হবে। তবে দেশের প্রয়োজনে প্রশাসনকে রাজনীতিমুক্ত করা এখন সময়ের দাবি। শেষ পর্যন্ত আমরারা কখনো কোনো সরকারের বন্ধু হতে পারে না, বরং অনেক ক্ষেত্রে তাদের কারণে সরকারে ব্যাপক ক্ষতি হয়। প্রসঙ্গত 24 মে শুধু বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। সেখানে মোটা দাগে বলা হয়েছে যুক্তরাষ্ট্র আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায়, কিন্তু যারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে নানামুখী ভূমিকা রাখবে তাদের ব্যাপারে নতুন ভিসা নীতি প্রয়োগ করা হবে। তারা সহ তাদের পরিবারের সদস্যদের কাউকে আমেরিকার ভিসা দেওয়া হবে না। মূলত এমন ঘোষণা দেওয়ার পর থেকে সব দিকে এর প্রভাব পড়তে শুরু করেছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলিমা মজুমদার বলেন, যারা গণতন্ত্রের পথে বাধা হবে এই ভিসা নীতি তাদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে, যারা গণতান্ত্রিক পদ্ধতি বিনষ্ট করতে ভূমিকা রাখবে তাদের ক্ষেত্রে তো সমস্যা হবেই, এছাড়া যারা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হবে তাদেরও সমস্যা হবে। তবে যারা গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্রের পথে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করবে না তাদের সমস্যা হবে না। আবু আল মোহাম্মদ শহীদ খান সিনিয়র সচিব, তিনিও বলছেন একটি নেতিবাচক প্রভাব তো পড়বেই। নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি নির্বাচনকে প্রভাবিত করতে চায়, ভূমিকা রাখতে চায়, সেক্ষেত্রে তাদের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে অনেক বেশি। তবে যারা নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তিনি আরো বলেন, যারা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত নন তারা অনেকটা সেফ জোনে আছেন। দর্শক, এই হলো অবস্থা। বুঝতেই পারছেন যে আগামী দিনে প্রশাসনকে দলীয় রাজনৈতিক কাজে ব্যবহার করা অনেক বেশি কঠিন, কারণ এখন প্রত্যেকে সচেতন হয়ে গেছে, বিশেষ করে যাদের পরিবার পরিজন আছে, এমনকি যারা মনে করেন তাদের একটা ক্যারিয়ার আছে বর্তমানে এবং ভবিষ্যতে, তারাও হয়তো যদি চিহ্নিত হয়ে যায় তাহলে তারা ভিসা পাবেন না এবং যে ভিসা আছে সেই ভিসাও বাতিল হয়ে যাবে। ফলে এইরকম ঝুঁকি নিয়ে তারা কিন্তু আর দায়িত্ব পালন করতে চাইবেন না। ফলে এই প্রশাসনকে দলীয় কাজে ব্যবহার করা এখন কঠিন হয়ে যাবে। কেবলমাত্র হয়তো অতি উচ্চায়ী যারা দলীয় তাদের কথা ভিন্ন, তাদের সংখ্যাটা খুবই কম, ফলে এই আলোচনাটা এখানে অনর্থক। বরং এর একটা ইতিবাচক প্রভাব আছে, যেটা সিনিয়র সচিব আবু আল মোহাম্মদ শহীদ খান এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলিমা মজুমদার তাদের বক্তব্যে পরিষ্কার যে যারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করবেন তাদের জন্য এটি সমস্যা হবে। দর্শক, দেখা যাক, আমরা হয়তো প্রশাসনের ক্রিয়া প্রতিক্রিয়া আগামীতে আরো স্পষ্ট করে দেখতে পাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।